মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে কোরআন শিক্ষার ভিতর বিরুদ্ধে যারা বিষ দাঁত ফুটায় ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা কথা বলে আলেমদের যারা বিরুদ্ধে আচরণ করে ওই নাস্তিক মুরতাদরা সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে জোরে বলেন আমি বলবো হাজারো যদি চেষ্টা করো যেই দেশের মধ্যে মুসল্লা দিয়া শাহজার আলী ইয়ামানী রাহিমাহুল্লাহ একটা সুরমা নদী পার হয়ে গেছে যেই দেশের ভিতরে আল্লাহর উলিম আঙ্গুল দিয়ে ইশারা করেছে লঞ্চ দ্বারা আমারে নিয়ে যাব ভোলার মাটিতে একজন অলির কবর আছে আমি তার জীবনী শুনেছি ডাক দিছে আমারে লয়ে যায় কয় না লঞ্চ ছেড়ে দিয়েছি লঞ্চ যেখানে গেছে ওখানে দাঁড়ায় আছে পিছো যায় না সামনে যায় না সুবহানাল্লাহ কয় না গা মুসলমান শেষ পর্যন্ত আল্লাহর ওলির কাছে হাত তুলে বলে পাও দইরা মাফ চাই বুঝা ফলাইছে কাহিনী ও মিয়া যে দেশের মধ্যে জড় পদার্থ লঞ্চ আল্লাহর ওলির আলেমের কথা শোনে যে দেশের মধ্যে সুরমা নদীর পানি আল্লাহর ওলির কথা শোনে ওই দেশের মধ্যে ওই জমিনের মধ্যে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না আমাদের শরীরের মধ্যে আবু বকর ওমর ওসমান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হাসান হোসেনের রক্ত বিরাজমান করে কোন ঠিক কিনা যে কালিমার জন্য জীবনের সব ব্যয় করেছে আমরা সেই কালিমা ধারণ করেছি জোরে কোন ঠিক কিনা অতএব তারা যেই পথে আছে আমরাও সেই পথে আছি কিনা কথা কন এই পৃথিবীতে যত ষড়যন্ত্র করা হোক না কেন আমি আগে বলে দিচ্ছি মনে রাখবেন ইসলাম বিদ্বেষী কোনো সিদ্ধান্ত বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না জোরে কোন ঠিক না বে ঠিক আজকের মাহফিল সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের বিজয় অনিবার্য আপনারা রাজি আছেন কিনা জোরে কোন ইসলামের বিজয় অনিবার্য একদিন দেখবেন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পকপক করে উঠতে থাকবে আর কাফের মুশরিকেরা সেদিন চিল্লাও পতাকা নামাতে পারবে না জোরে কোন ঠিক কিনা আমরা সেই ইসলামের পতাকার ছায়া তলে থাকতে চাই কি চাই না জোরে কোন আরো জোরে কোন রাজি আছেন কিনা মুসলমান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আরো জোরে কোন আমিন কোরআনুল করিমের মধ্যে পরিষ্কার বলেন তোমরাই হবে বিজয়ী সফলতা তোমাদের হাতে আসবে যদি তোমরা মুমিন হও তোমরা যদি খাঁটি ইমানদার হও তাহলে অবশ্যই সফলতার চাবি কাঠি বিজয়ের চাবি কাঠি তোমাদের হাতে আসবে জোরে কোন সুবহানাল্লাহ বিজয়ের চাবিকাঠি মুসলমানদের হাতে আসবে কি বলেন ঠিক না বেঠি একদিন একদিন আসবে আজকে হোক কাল হোক একদিন আসবে মনে রাখবেন পৃথিবীটা কে তৈরি করেছেন পৃথিবী যিনি তৈরি করেছেন আমরা ঠিক সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখছি তারই গোলামি করছি আমরা তারই চাকরি করি জোরে কোন ঠিক না বেঠি আমরা কার চাকর আল্লাহর চাকর অতএব যার চাকরি করছি তিনি আমাদেরকে বেতন দিচ্ছেন তিনি আমাদেরকে বোনাস দিবেন জোরে কোন ঠিক না বেঠি এই জন্য সকল প্রশংসা কার জন্য করবেন সকল প্রশংসা আল্লাহর জন্য শুক্রে নেয়ামত হায় তু চন্দাকে নেয়ামত হায় তু শুক্রে নেয়ামত হায় তু চন্দাকে নেয়ামত হায় তু শুক্রে নেয়ামত হায় তু চন্দাকে নেয়ামত হায় তু ওয়াজের তাকসিরাতে মা চন্দা কে তাকসিরাতে মা জোরে কোন আলহামদুলিল্লাহ কবি বলছেন যত রকমের নিয়ামত আছে সব আল্লাহর দেওয়া রাতের বেলায় যে আমি আপনি ঘুমায় যাই ঘরের মধ্যে আমার দিকে তাকান ভালো করে শোনেন ঘরের মধ্যে রাতের বেলায় ঘুমানোর আগে একটি প্ল্যান থাকতে হয় সকালবেলার চাউল আছে কিনা জোরে কোন ঠিক না বেঠি সকালবেলার চাল ডাল আছে কিনা তরকারি আছে কিনা মাছ আছে কিনা গোস্ত আছে কিনা তার মানে সকালবেলা কি রান্না করা হবে এই ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি নিয়ে ঘুমান যদি না থাকে তাহলে সকালবেলা বাজার করতে হবে তাও সিদ্ধান্ত নেন কিন্তু আমার একটা কথা আর উত্তর দিবেন রাতের বেলায় যে ঘুমায় গেলেন আমি আপনি যে
অক্সিজেন গ্রহণ করি যে শ্বাস গ্রহণ করি অক্সিজেন এই অক্সিজেন যদি একবারের জন্য আপনি নিতে না পারেন শুধু একবার সারা জীবন নিলেন একবার নিতে পারলেন না ব্রেকআপ হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনি স্ট্রোক করবেন হার্ট অ্যাটাক করবেন কথা কোন ঠিক না বেটি সেই অক্সিজেনের কোন প্রস্তুতি গ্রহণ করে রাতের বেলা ঘুমান নাকি অক্সিজেনের প্রস্তুতি ছাড়া এমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন কোনটা করেন জোরে বলেন তাহলে অক্সিজেনের দায়িত্ব কি গ্রহণ করেন আস্তে বলেন কেন জোরে বলবেন কি হাত উঁচু করে আঙ্গুল সোজা করে বলেন কি অতএব সর্বক্ষেত্রে সর্ব জায়গায় কথা চলবে কার আল্লাহ আমার সংসার আমার পরিবার আমার জীবন আপনার জীবন সব চলবে কার কথায় আল্লাহর কথা তবে আল্লাহর আইন মানার জন্য অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে একটি মডেল একটি স্ট্রাকচার দিয়েছেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলের পাকের জীবন আদর্শ আমাদেরকে ফলো আপ করতে হবে জোরে কোন ঠিক না বেটি দেখেন একটা জিনিস খুব ভালো করে শুনবেন সারাটা জীবন ওয়াজ করেছি বাপ মার খেদমত করতে হবে বাবা মার খেদমত করতে হবে ইদানিং এসে ওয়াজটাকে দুইটা ভাগ করে ফেলেছি কি আপনাদের কষ্ট হইতাছে তাহলে আমারে বাতি যা খরাইছি কি আরে কি বাবা জান পেশাব বেশি দূরে গেছে এই বয়সে তো ফসরাব একদিন করলে আরেকদিন না করলেও সারা কি কন ঠিক না বেটি এটা কি এমন বয়স নাকি যে পেশাব এমনই করে লিতিব কি কর হ্যাঁ আমি কথা মাত্র স্টার্ট দিলাম আর আপনারা সাথে সাথে খারাপ শুরু করলেন তো হলো না তো একজন দাঁড়ালে আমি কিন্তু মোনাজাত দিলাম আমি কিন্তু বেতাল্লা মানুষ কিন্তু আর যদি ওয়াজ শোনেন যতক্ষণ বলে অতক্ষণই করবো আধা ঘন্টা করলে আধা ঘন্টা এক ঘন্টা করলে এক ঘন্টা আমরা তিন ঘন্টা করি আপনারা যতক্ষণ শুনবেন ধৈর্য সহ্য না অতক্ষণ কথা বলে ছেড়ে দিবে বলেন ইনশাআল্লাহ লম্বা সময় কথা বলবো না এই জন্য যে আপনার জন্য ধৈর্য সহ্য না হন যতক্ষণ শুনবেন ততক্ষণ বলবো কিন্তু আমি তো কথা মাত্র শুরু করেছি কোন ঠিক না বেঠিক এখন কি আপনারা চলে যাওয়ার টাইম নাকি শোনার সময় যদি এমনটা হয় যে হুজুর দুই ঘন্টা বলছে আর ভাল লাগে না তাহলে একটা কথা ছিল ঠিক না আর আমি কি বলতে চাই তা তো আপনারা শুনতেছেন না আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার এবং বসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন বলছিলাম যে সারা জীবন শুধু একমুখী ওয়াজ করতাম যে বাবা আমার খেদমত করবা বাবা আমার খেদমত করবা এখন আমি দ্বিমুখী ওয়াজ করি কয় মুখী জোরে কন কথা কানা মানুষগুলো একটা হলো যেমন সন্তানের উপরে পিতামাতার হক আছে যা আদায় না করলে কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় সন্তান দাঁড়াতে হবে কি বলেন ঠিক না বেঠিক দাঁড়াতে হবে কি হবে না বাচ্চারা একটু আওয়াজ কম দিস যুবকরা বলবেন মধ্য বয়সের বাবা মার সাথে বেয়াদবি করলে কেয়ামতের দিন জবাব দিতে হবে কি না জোরে কর ঠিক না এখন এটা হলো এক অংশ ঠিক তদ্রূপভাবে সন্তানের হক পিতামাতার উপরে ঠিক সমানভাবে আছে তবে সন্তান পৃথিবীতে আগে আসে নাকি বাবা মা আগে আসে হ্যাঁ বাবা মা আগে আসে সন্তান পরে আসে ঠিক না আপনারা বলেন তো যদি বাবা মা যদিও আগে আসে সন্তান পৃথিবীতে বাপ মার পরে আসে কিন্তু সন্তানের খেদমত বাপ মা আগে করে নাকি সন্তান বাবা মার খেদমত আগে করে কাজটা কি আগে করে বাবা মা সন্তানের সেবা আগে করে জোরে কোন ঠিক না বেটি ঠিক আছে তাহলে এই কথাটা আগে আমরা শুনি বাবা মা সন্তানের কি সেবা করবে কিভাবে সন্তানকে বড় করবে রাজি আছেন না ইনশাআল্লাহ হ্যাঁ ভাইরা আজকে পৃথিবীতে সবচেয়ে বড় একটি সমস্যা সমস্যা হলো দেখা যায় বাবা মা দুজনকে উচ্চ শিক্ষিত মানুষগুলো বাবা মা দুজনকে গড়ছাড়া করে অথবা বাপ মা দুজনকে একা বাড়িতে রেখে শিক্ষিত সন্তান শিক্ষিত বৌমা দুজন গিয়া থাকে ঢাকা শহরে চট্টগ্রাম কক্সবাজার কি কন ঠিক না বেঠি দুজনেই বাপ মা দুজনকে বৃদ্ধ বয়সে রেখে যায় এখন আপনি কিরকম সন্তান তৈরি করলে কেমন সন্তান প্রতিপালন পালন করলে এই সন্তান আপনাকে এখন থেকে নিয়ে আপনার এন্তেকাল পর্যন্ত বৃদ্ধ বয়সটা পর্যন্ত সন্তান আপনার পাশে থাকবে সন্তানটা কিরকম তৈরি করতে হবে তার একটি প্ল্যানিং থাকতে হবে জোরে কোন ঠিক না বেঠি হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন নবীজি আগে এই কথাটা বলছেন যে
সন্তানের ব্যাপারে বাপ মাকে আল্লাহ দুইটা প্রশ্ন করবেন জোরে কোন কয়টা আঙ্গুল উঁচা করে বলেন কয়টা প্রশ্ন আল্লাহ করবেন অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি নিয়ে এসেছি যারা বুঝের তারা ভালো করে বুঝবেন দুইটা পয়েন্ট আল্লাহ প্রশ্ন করবেন এক নাম্বার আল্লাহর হাবিব বলেন লিমা আদাবতাহু তোমার সন্তানকে তুমি কেমন আদব শিক্ষা দিয়েছো খালি কথা বললি হবে না আমার সন্তান আমার কথা শুনে না পৃথিবীর 100 জন বাবা মায়ের মধ্যে আমি একজন শিক্ষক মানুষ আজকে আমার প্রতিষ্ঠানে একটি প্রোগ্রাম ছিল 10টা থেকে 12টা পর্যন্ত অভিভাবকেরা বাবা মারা সন্তানের বিরুদ্ধে খালি অভিযোগ দেয় আমি বললাম এখানে আমাদের মাদ্রাসায় যারা পড়ায় তারা সবাই শিক্ষিত আলেম সমাজ বেশি কিন্তু যাদের সন্তান আমরা পড়াই ওই সন্তানদের বাবা মা সবাই কিন্তু আলেম না জোরে কোন ঠিক না বে ঠিক আমি বললাম বলেন দেখি আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে কিনা তখন দেখলাম চেহারা মলিন হয়ে গেছে আমি পাঁচজনকে একজন একজন করে প্রশ্ন করেছি দেখলাম একজনের ঘরে টেলিভিশন নাই বাকি চারজনের ঘরে টেলিভিশন আছে আমি বললাম টেলিভিশন সন্ধ্যাবেলায় চান কিনা কয় জি হুজুর লাগাইতো মাত্র সন্ধ্যা হইলে তিনটা খবর দেখি কয়ডাও কতক্ষণ মানুষটি কয়ডা খবর দেখে সন্ধ্যা হইলে হ্যাঁ শুধুমাত্র তিনটা খবর দেখে আমি বললাম তিনটা খবরের আগা গোড়ার ভিতরে যে বেডিগুলো না আছে এটা আপনি দেখেন না কিন্তু আপনি যদি টেলিভিশন দেখেন আর ওই সময় আপনার ছেলেরে বলে যদি বলেন কিতাব পড়ার জন্য আপনার ছেলের মুখ দিয়ে তো কিতাব পড়া আসবে না জোরে কোন ঠিক না বে ঠিক আপনার ছেলে বলবে আপনার মেয়ে বলবে যে আমার বাপ মা টেলিভিশন দেখে আর আমার একটু দেখতাম তাই না কি একটা হালাল কাম করতেছে কি কোন ঠিক না বে ঠিক আপনারা দুজন টেলিভিশন দেখা বন্ধ করেন এরপরে সন্তানরে বলেন নামাজ পড়ো সন্তানরে বলেন কিতাব পড়ো কোরআন পড়ো হাদিস পড়ো আলেম হও আমরা আখেরাতে যেন নাজাত পাই ওই নাজাতের ব্যবস্থা করার জন্য আগে বাপ মা দুজন ভালো হইতে বুঝরে কোন ঠিক কি না আর বাপ মা দুজন ভালো হওয়ার জন্য অবশ্যই অবশ্যই বিয়ের আগে একজন দিনদার নারী নির্বাচন করতে হবে কথা কোন ঠিক কিনা কি নারী ঠিক করতে হবে দিনদার অন্তত ছেলে বিবাহ করানোর আগে মেয়ে দেখার সময় জিজ্ঞাসা করবেন মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে কিনা বুঝছেন কথা আমার এখানে 60-এর উপর বয়স কাদের আছে হাত তোলেন তো দেখি 60 বছরের বেশি মাশাআল্লাহ অনেকে আছে আপনাদেরকে বলে দেই আমার মনে হয় 50-এর বয়স যাদের বেশি 50 হয়ে গেছে তাদের সন্তান উপযুক্ত হয়ে গেছে কি কোন ঠিক না সন্তান যাদের উপযুক্ত মেয়ে বিবাহ দেওয়ার জন্য ছেলেকে পছন্দ করবেন প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ কিনা রাজি আছেন সবাই আর মেয়ে ছেলে বিয়ে করানোর সময় মেয়ে দেখবেন অন্তত মেয়েটা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে কিনা রাজি আছেন বলে হুজুরের রেফারেন্স পাইলেন কোথায় আল্লাহর হাবিব বলেন এক নাম্বার আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাপ মাকে প্রশ্ন করবেন লিমা আদাবতাহু মা আদাবতাহু তুমি তাকে কি শিক্ষা দিয়েছো এরপর আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করবেন মা আল্লাম তাহু তুমি তাকে কি শিখাইছ কি জ্ঞান শিক্ষা দিয়েছ সেখানে যদি গিয়ে বলেন আড্ডুম বাড্ডুম গোরাড্ডুম সাজে ডাক ডুল জাজর বাজে ফেরেশতারা কইব যে এ হারামির ইচ্ছা মতন সে সালা গাজরে কোন ঠিক না বেঠি আপনারা বলেন তো মুরব্বী যারা আছেন যুবক যারা আছেন একটা অভিজ্ঞতা আছে আছে না আপনারা কখনো কি দেখছেন যেই পশুর শিং আছে এটা ডিম পারে এটা আমাদের মিথ্যা পড়ানো হইতেছে না জোরে কোন ঠিক না বেঠিক ও তো আরেক মুসিবত কিন্তু হুজুর আঙ্গ বোর্ডের বইয়ের বিরুদ্ধে কথা কি কোন ঠিক না বেঠিক ওই বেড়া তোরা ভুল করলে আমরা কইতিব না কি কোন ঠিক না বেঠিক আর আমি ইমাম সাহেব সবার কাছে জ্ঞানী দেখে ইমামতি করে কথা কন কেন ইমাম সাহেব সবার কাছে জ্ঞানী দেখে ইমামতি করে ঠিক না ইমাম সাহেব যদি ভুল করে পেছন থেকে মুসল্লি লোকমা দেওয়া আবশ্যক কিনা দায়িত্ব কিনা এটা কে বলছে ইসলাম কে বলছে আল্লাহ আল্লাহ রাসূল এই কথা আমাদেরকে বলছে পেছন থেকে ইমাম সাহেবকে বল আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলা দরকার আছে না ইমাম সাহেব তেলাওয়াতে আটকে গেছে তুমি এরপরে তেলাওয়াত করে শোনা দাও ইমাম সাহেব পড়তে থাকবে সুবহানাল্লাহ জোরে কোন ইসলাম তো হচ্ছে সংশোধন করিয়া দেওয়ার ধর্ম কি কোন ঠিক না বে ঠিক তো তোমরা
একদম গোরার ডিম ফরাইবা গোরা কি আবার ডিম ফরে নাকি জীবনে কোন সময় দেখছেন কথাগণ দেখছেন নাকি আহারে আর কত যে আছে এগুলো বললে সময় নষ্ট হইবা হাদিস কোরআন বলতে পারবো না আরেকটা তো সমস্যা তো আরেকটা আছে বলতাম নি হুজুর রামন হয় কইছে কইতাম নি সমস্যা হবে কোনো অসুবিধা হইবো দূর উইলুই কি কোন ঠিক না বেটি আপনারা জিন্দেগিতে আমার দাওয়াত দেন নাকি আজকে আনলাইক দিয়ে দেন ঠিক আছে কোনো কইলে নাকি ওই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বুঝছেন বাবারা জি না এটি ইংরেজি শব্দ কি শব্দ ট্রান্সজেন্ডার কাকে বলে হুজুরা টাচ করেছেন তো আমি বলি না আমি আজকে পুরো আলোচনাটা দিয়ে শুরু করতাম যেহেতু কথা কথা চলে আসছে বলে দিই ট্রান্স শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন ট্রান্স শব্দের অর্থ হচ্ছে প্রতিস্থাপন একটার জায়গা আরেকটা পরিবর্তন করে বসানো বুঝছেন কথা বুঝতে পারছেন মনে হয় আর জেন্ডার মানে লিঙ্গ এই ট্রান্সজেন্ডারের উপরে আমি অসংখ্য লেখকের লেখা পড়ছি এবং এটার উপর আমি বলতে গেলে একটা গবেষণা করছি আজকে অন্তত মাসখানেক হবে পনেরো দিনের মধ্যে কোনো বিরাম নাই পড়ে দেখছি আপনারা আমার কথার সাথে মত যদি হয় বললেন যে হ্যাঁ না হইলে কয়ে না একজন লেখক লেখছে মানুষ যখন জন্ম নেয় তখন ছেলে অথবা মেয়ে হয়ে জন্ম নেয় না কি যে কইছে কইলেন না যে কোনটা তো কইলেন না ওইলে কবেন আলহামদুলিল্লাহ কবেন নাও জুবিল এটা কইবেন তো বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চা ছেলে না মেয়ে বোঝা যায় কিনা কিছুই তো করেন না কি আপনার মাইকে সাউন্ড মনে পায় না হ্যাঁ বোঝা যায় তাহলে এই ডক্টর ফিলোসফি ডক্টর গবেষক হ্যাঁ তার লিখার মধ্যে লিখছে কি জানেন যে বাচ্চা জন্ম ছেলে মেয়ে হয়ে জন্ম নেয় না এরা যখন আস্তে আস্তে বড় হয় তখন ছেলে আর মেয়ে হয়ে যায় আমি এটা ফুইরে আমি কইলাম কি রে গাদাই কইল কি গাদাই কইল কি রে কি কোন ঠিক না কি রে বাবা একটা কোনি দিয়ে আমি মামার সিনোস বসত কি রে উঠতে পারতি না তোর যদি আনে বসতে তোষক লাগে আমি আনাইতেছে তাও যাতে পারতি না কি রাগইতেছেন তুই রাগইছ বৈশা তাক রহমত নাজিল করবো কি আল্লাহ এটা রহমতের বাগান বেহেস্তের টুকরা জোরে কোন সুবহানাল্লাহ হে লেখছে যে ছেলে মেয়ে জন্ম নেওয়ার সময় তারা ছেলে মেয়ে হয়ে জন্ম নেয় না বড় হতে হতে আস্তে আস্তে ছেলে কিংবা মেয়ে হয়ে যায় জোরে কর নাউজুবিল্লাহ লিঙ্গ ইসলামে তিন প্রকার কত প্রকার জেন্ডার তিন প্রকার নারী পুরুষ উভয় লিঙ্গ নারী হচ্ছে তো বুঝেন পুরুষও বুঝতেছেন ঠিক না দুই প্রজাতি আর তিন নাম্বার হচ্ছে উভয় লিঙ্গ যারা নারী কিংবা পুরুষ বুঝাবার মুশকিল তারা হচ্ছে হিজরা আমরা বাংলা কি বলি হিজরা বলি একজন পুরুষ আর নারীর যে মর্যাদা ইসলামে দিছে হিজরার মর্যাদা ইসলামে সমান সমান দিছে সুবহানাল্লাহ জোরে কর বুঝতে পারছেন কথা তাহলে হিজরারা বাড়িঘর ছেড়ে দিয়া সংগঠন কইরা চাঁদাবাজি কইরা তরকারি উঠানোর কোনো দরকার নাই বুঝছেন কি বলছি বাবার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল বাইহাকুল হাকিউল কুবরার মধ্যে একটা হাদিস আসছে হযরত আলীকে বলছে হে আল্লাহর নবীর খলিফা বলেন তো এমন সন্তান সম্পর্কে যেই সন্তান ছেলে কিংবা মেয়ে আর রাজুলুন আম ইমরাতুন চিনা যায় না সে কি ছেলে না মেয়ে সেই ছেলে অথবা মেয়ে না এমন যে সন্তান এই সন্তানের কি হবে হযরত আলী বলছেন ইউরাসু হাইসু ইয়াবুলু সে যেভাবে প্রস্রাব করুক সে বাবার সম্পদ পাবে সুবহানাল্লাহ বলে ছেলে মেয়ে যেভাবে পায় হিজরাও ঠিক সেভাবে পাবে পার্থক্যটা কি আগে দেখতে হবে প্রস্রাব সে কিভাবে করে যদি নারীর ভাগ বেশি হয় নারী হয়ে থাকবে পর্দায় থাকতে হবে যদি ছেলের মতো হয় তাহলে ছেলের যদি বেশি হয় তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ছেলের মতো হয়ে থাকবে আর হিজরাতের মধ্যে মুশকিল হচ্ছে যার দুইটা অঙ্গই আছে বুঝতে পারছেন কথা মানে বাচ্চারা আছে ভেঙে বলতে পারছি না দুটা যদি হয় তাহলে সে প্রস্রাব যেটা দেয়া করে ঠিক সে জাতির হবে মেয়ে হলে মেয়ে ছেলের হলে ছেলে বুঝাতে পারছি কথা তাহলে হিজরারা সমিতি গঠন কইরা আন্দোলন কইরা চান্দাবাজি কইরা চলার দরকার আছে বাবার সন্তান বাকিগুলো যেমনি চলে হিজরাও সেভাবে চলবে কথা বুঝতে পারছেন এখন সমাজের এই বিশৃঙ্খলার মূল কারণ কি বাবা তার সন্তানকে উপযুক্ত আদব এবং ইলিম শিক্ষা দিতে পারে না বুঝতে পারছি কথা
কোন জায়গা সমস্যা বলেন কথা কোন কোন জায়গায় বাবা সন্তানকে দুই জায়গায় প্রবলেম করছে সঠিক আদব শিক্ষা দেয় না ভালো আলেমের কাছে নিয়া এলেম শিক্ষা দেয় না আলেমের কাছে নিলে মাদ্রাসায় নিলে সে এলেমও শিখবো আদবও শিখবো কথা বুঝতে পারছেন কি বলছি এই দুইটা জিনিসের অভাব আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন বাবা আমাকে আল্লাহ তাআলা এই দুইটা বিষয়ে প্রশ্ন করবেন তোমার ছেলে মেয়েকে তুমি কেমন আদব দিয়েছো দুই নাম্বার হলো এলেম কি শিক্ষা দিয়েছো সেখানে যদি আপনি বলেন আমার ছেলেকে আমি অনেক বড় অফিসার বানিয়েছি আমার ছেলেকে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার বানিয়েছি আমি বলবো এগুলো মানব সেবায় কাজে লাগে অস্বীকার করার কোনো সুযোগ নাই ডাক্তার বানাবেন মানুষের সেবার জন্য বানাবেন সেবা করবে চিকিৎসা দিবে এটা বড় ধরনের জ্ঞান এটা বড় ধরনের সেবা কিন্তু যদি আপনার সন্তান অনেক উচ্চ শিক্ষিত হওয়ার পরে জেনারেল লাইনে সে যদি কোরআন শিক্ষা না পায় কোরআন পড়তে না পারে আপনার মৃত্যুর পরে জানাজা দিতে না পারে আপনার মৃত্যুর পরে জানাজা দেওয়ার নিয়মটাও জানলো না কিভাবে আপনাকে গোসল দিতে হবে সে জানে না আপনাকে কিভাবে কাফন পরাবে সে জানে না ভুল করলে সন্তান দেখতে হবে বাবার কবরটা ঠিক মতো হয় কিনা এটাও সে জানে না এই সন্তান যত উচ্চ শিক্ষিত হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক মাটির উপরে দাঁড়ায় 500 ফিট নিচে মাটির কি অবস্থা বিজ্ঞানী বলতে পারে কিন্তু আল্লাহর বান্দা একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না ইসলামী শরিয়া বলে এই ছেলেটা যত জেনারেল শিক্ষিত শিক্ষা যত শিক্ষিত হোক না কেন ইসলামী আইন অনুযায়ী এই ছেলেটা এখনো মূর্খ আছে জোরে কন ঠিক না বেঠি আজকে আপনারা কি কোনো সময় শুনছেন যে অমক জায়গার মধ্যে একজন মাদ্রাসার আলেম নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে নবীর চরিত্র নিয়ে সমালোচনা করছে শুনছেন নাকি আজ পর্যন্ত এমনটা শুনছেন নাকি এ বাবা বসো আজ পর্যন্ত এমনটা কখনো শুনছেন নাকি যে কোনো মাদ্রাসার শিক্ষক ভালো আলেম কিন্তু তার বাপ মা দুইজন সেই বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় নিয়েছে বাড়িতে খাবার দাবার বাপ মারে দেয় না আমার মনে হয় এই পর্যন্ত আমি কানে শুনি নাই কোনো আলেমের বাবা মা এভাবে বৃদ্ধাশ্রমের মধ্যে অসহায় জীবন যাপন করছে আপনি গিয়া দেখেন একমাত্র তাদের বাপ মায় বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় নিতে হচ্ছে যারা সঠিকভাবে ইসলামিক আদব ইসলামী এলেম অর্জন করা ভাগ্যে জুটে নাই তাদের জোরে কন ঠিক না বেঠি আজ থেকে মাত্র কয়েকদিন আগে আমার দিকে তাকান ভালো করে বুঝে নেন আজ থেকে মাত্র কয়েকদিন আগে স্বামী স্ত্রী দুইজন লন্ডন থাকে দুজন উচ্চ শিক্ষিত ডাক্তার বাবা মারা গেছে বৃদ্ধাশ্রমের ভিতরে তাদেরকে বিদেশের বাড়িতে বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়েছে বলছে আপনাদের কোনো আপনজন থাকলে বলেন আমি তার লাশ সপর্দ করি আপনার আপনজনের কাছে অথবা লন্ডন থেকে যদি আনেন আমরা ফ্রিজিং করে লাশ রেখে দিব ওখান থেকে আওয়াজ আসে আমরা অনেক ব্যস্ত এই দায়িত্ব পালন করার মতন সময় আমাদের নাই যেখানে ভাল লাগে সেখানে কবর দিয়া দায়িত্ব পালন করেন আমাদের টাইম নাই চিল্লায় আওয়াজ করে বলবেন নাউজুবিল্লাহ আপনারা এবার বলবেন মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে কোরআন শিক্ষার ভিতর বিরুদ্ধে যারা বিষ দাঁত ফুটায় ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা কথা বলে আলেমদের যারা বিরুদ্ধে আচরণ করে ওই নাস্তিক মুরতাদরা সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে জোরে বলেন আমি বলবো হাজারো যদি চেষ্টা করো যেই দেশের মধ্যে মুসল্লা দিয়া সাজার আলিয়ামানি রাহিমাহুল্লাহ একটা সুরমা নদী পার হয়ে গেছে যেই দেশের ভিতরে আল্লাহর ওলি আঙ্গুল দিয়ে ইশারা করেছে লঞ্চ দ্বারা আমারে নিয়ে যাব ভোলার মাটিতে একজন অলির কবর আছে আমি তার জীবনী শুনেছি ডাক দিছে আমারে লয়ে যায় কয় না লঞ্চ ছেড়ে দিয়েছি লঞ্চ যেখানে গেছে ওখানে দাঁড়ায় আছে পিছও যায় না সামনেও যায় না সুবহান আল্লাহ কয় না গা মুসলমান শেষ পর্যন্ত আল্লাহর অলির কাছে হাত তুইলা বলে পাও দুইরা মাফ চাই বুঝা ফেলাইছে কাহিনী অমিয়া যে দেশের মধ্যে জড় পদার্থ লঞ্চ আল্লাহর অলির আলেমের কথা শুনে
যে দেশের মধ্যে সুরমা নদীর পানি আল্লাহর ওলির কথা শুনে ওই দেশের মধ্যে ওই জমিনের মধ্যে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না হাজার চেষ্টা করতে পারবে তো তাদের কোন চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছবে না জোরে কোন ঠিক না বেঠি আপনি জানেন সৌদি আরবে হিন্দুরা যায় চাকরি করার জন্য জানেন আপনারা আমার মাঝে মাঝে আমি সেই হয়ে আমার একজন হিন্দু ভদ্রলোক আছে বলে হুজুর আবার হিন্দু ভদ্র হয় কিভাবে কিছু হিন্দু ভদ্র আছে না মানে জাগতিক ভদ্র আলেমদেরকে ভালোবাসা অনেক মহব্বত করে তো আমি ওনার কাছে শেভ হই মাঝে মাঝে নিজে কাটতে গেলে গাল কাটি মুসকাটি এই যে করোনার সময় যে কত কাশি কত রক্ত পড়ছে কিছু আল্লাহ মুখ যদি লম্বা হইতে হইতে আমি যদি শেষ পর্যন্ত দরবেশ হয়ে যাই হয়ে যাবো আর কাটতাম না কারণ গাল কাটতে যায় তো ওনার কাছে গেলে উনি বলে হুজুর সৌদি আরব আমি অনেকদিন চাকরি করছি মাঝে মাঝে বলে তা আমি শুনতে চাই না আবার কাজ সেরা চলে আসে একদিন আমি বললাম যে নামাজতে এমনি 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 পড়তে হয় জামাতে এমনি এমনি পড়লে এই হয় মানে উনি আবার দেরি করাইতেছে তাড়াতাড়ি করেন উনি কয় হুজুর জামাতে কেমন নামাজ পড়ে ইমাম সাহেব এটা আমি জানি তুমি কি কি পাগলা গুলো কি আপনি কেমনে জানেন আমি কত নামাজ পড়ছি জামাতে কথা বুঝেন নাই তো কেমনে পড়েন পড়লেন ক হুজুর সৌদি আরবে যখন পুলিশি বিধান শুরু করে তখন কি আর হইতে দিতে সাইগলার ভিতরে ক যখন ফিরে একদিক দিয়ে শুরু হয়েছে ও দৌড় দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ করে হারিয়ে গেছে আচ্ছা এই লোকটা কি ইচ্ছা করে জামাতে দাঁড়াইছে নাকি বিপদে পড়ে দাঁড়াইছে অতএব বাংলাদেশের মানুষের যে হৃদয়ের ভিতরে হৃদয়ের স্পন্দনে মিশে আছে ইসলামের আলো বাতাস গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রসুলদের রসুল নবীদের নবী সৃষ্টির সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাদের অন্তঃকরণের মধ্যে বীজ বপন করেছে সে দেশের মানুষের ভেতরে নাস্তিক্যবাদ দুকানো সম্ভব না চিল্লা জোরে কোন ঠিক কিনা মুসলমান অতএব টেনশন করার কোনো কারণ না আপনারা টেনশন করেন এতন গোরার ডিম করতে থাকুক ট্রান্সজেন্ডার করতে থাকুক মেয়ে হঠাৎ করে কয় যে আমি তো মেয়ে না আমি ছেলে হয়ে গেছি কিভাবে ইন মাইন্ড মনে মনে জোরে কর নাউজুবিল্লাহ আচ্ছা আবার ছেলে যদি বলে ইরে আমারে কেমন কেমন জানি মেয়ের মতন লাগতাছে রে এটা কি মেয়ে হয়ে যাবো গা অঙ্গ প্রত্যঙ্গ পাল্টে যাইব এগুলো কোনো পড়া হইলো কথা হইলো আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে কর আমিন আমি বলবো যারা এটার পক্ষে কথা বলে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে তাদের কাছ থেকে আপনারা যেমন ছলে বলে কৌশলে 20,000 টাকা হাওলাত নিবেন নিয়া ডেট দিবেন যে 31 দিন পরে 32 দিনে দিয়ে দিয়া দেবো টাকা আর দিয়েন না যখন খুঁজবো কইবেন যে ভাই আমি তো টাকা আমাদের দিয়ে দিছি কেমনি দিলেন কেমন খেপে যাবো ভাই আস্তে কথা কর মনে মনে যদি ছেলে যদি কয় যে আমি মেয়ে হয়ে গেছি তাহলে হ্যাঁ মেয়ে মেয়ে যদি বলে আমি ছেলে হয়ে গেছি হ্যাঁ যদি মেয়ে ছেলে হয়ে যেতে পারে তাহলে আমি যদি মনে মনে বলি আপনার 20,000 টাকা দিয়ে দিচ্ছে এইটা আপনি মানবেন না কি আর কি কোন ঠিক না দেখি রাজি আছেন না যে সুরায় আমি জোরে জোরে বলি যে সুরায় বলবে ট্রান্সজেন্ডার তার কাছে ভাল লাগে ওর কাছ থেকে টাকা নিয়ে তারে আপনি শাখা দিবেন যে ভাই আমি তো আমাদের মনে মনে দিয়ে লাইছি কি কোন ঠিক না বেঠি এটা এমন হইল না বিষয়টা কি ছাগল পাগল ওরে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দাস দরজা জানালা বন্ধ করে তালা দিয়ে রাখবেন 3 দিন তালা রাখবেন যখন দেখবেন যে ভিতরে ছাগলের মতো ম্যামে শব্দ শোনা যায় জিজ্ঞেস করুন কান্দিস কেন বড় 3 দিন ভাত খাই নাই মরে যেতেছি কেন মনে মনে খাও কি কোন ঠিক না বেঠি এটি শিক্ষা দিবেন তাহলে সোজা হয়ে যাবে গা কথা কোন ঠিক না বেঠি তাইলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা পিতা মাতাকে কয়টা প্রশ্ন করবেন জোরে কোন কয়টা দুইটা একটা হলো তোমার সন্তানকে কি আদব শিক্ষা দিয়েছ আরেকটা হলো তোমার সন্তানকে কি জ্ঞান শিক্ষা দিয়েছ বুঝতে পারছেন কথা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন সন্তানকে শাসন করবেন ছোটকাল থেকে বয়স যখন 7 বছর হয় তখন আদেশ করবেন বুঝাবেন নবীজি বলছেন যখন তার বয়স 10 বছর হয়ে যায় তখন ফাদরিবুহু তাকে তুমি তখন প্রহার করো কথা বুঝতে পারছেন নামাজ না পড়লে তাকে প্রহার করতে পারবেন অর্থাৎ তাকে চাপ প্রয়োগ করতে পারবেন পর্দা না করলে চাপ প্রয়োগ করতে পারবেন
যদি বলেন যে হুজুর আমি তো আমার শালিরে নিয়া আমাদের এই পার্কের মধ্যে গিয়ে একই সাথে কফি এবং চা পান করি তো আমার ছেলে যদি একটি মেয়ে নিয়ে যায় কি আমি বাধা দিব কি কোন ঠিক না বেটি অতএব আগে বাপ মা ঠিক হইতে হবে ঠিক আছে নি আগে কে ঠিক হইতে হবে বাবা মা তাহলে সুসন্তান সৃষ্টি হবে আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলেন আমিন আমাদের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি নাম বলছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা ওমর ফারুক তার ছেলে একটা ভুল করেছে রাতের বেলায় আরবের মানুষের সবচেয়ে প্রিয় খাবার হলো নাবিজ তামার হুজুর বল বুঝবেন ফিকার কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে নাবিজ তামার বলেন কি বলছি নাবিজ তামার বলা হয় রাতের বেলা দুধের মধ্যে যদি আপনি একবারে ওয়ান ক্লাস পিওর খেজুর বিজা রাখেন সাথে মধু দিয়া সকালবেলা দেখবেন দুধের মধ্যে একটি সোনালি বর্ণ ধারণ করেছে এটা আপনি খাবেন শক্তি পাবেন আশা করি 80 বয়স ও বয়স থাকবে 30 এর মতো কিতাবে আছে সেজন্য বলছি আপনি জীবনে হার্টের ব্লকেজে মরবেন না ভাই কিতাবে আছে এখন যুবক ছেলেরা শুরু করে দাও এখান থেকে কি কোন রাজি আছেন না এইটা আবার খাইবো ঠিক মতোই নামাজ না পড়বো কি কোন ঠিক না ঠিক হুজুর একটা ওষুধ দিয়ে গেছে আমরে মাশাআল্লাহ পুরো হইতাম না কি কোন ঠিক না এই নাবিজ তামার রাতের বেলায় ভিজায়া সকালে খাওয়ার নিয়ম ফজরের পর কিন্তু এটা যদি দেরি করে তাহলে এটা মদ হয়ে যায় কি হয়ে যায় মদ ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান তিনি খেয়ে ফেলেছেন মদ বানায় বানায় খেয়ে ফেলছেন এই খবর যখন ছড়াইছে তখন নিয়ম হলো 80টা দররা মারা যে মদ খাবে আমাদের দেশে মদখোর আছে কিনা আপনাদের এলাকায় সম্ভবত মদখোর নাই কি মদ খায় নাকি মদ খায় এইরকম ওলিয়ালার এলাকায় নাকি ফাও কথাবার্তা কইতেছেন আপনারা কি দেখে কোননি দেখছেনই কোন সময় মদ খাইতে আচ্ছা যাক কাইলে মাইরেন না কি করবেন লাইসেন্স দিয়ে দেয় মাইরা লাভ আছে লাইসেন্স দেয় লাইসেন্স ইটস 4 আউন্স খেতে পারবা 4 আউন্স জানেন এটা বেড়া দোষ কি দেখুন এই মদ খাওয়ার পরে সাহাবীরা গোপনে না তাকে 80টা দোরা মারছে কয়টা দোরা 80 ব্যাত্রাঘাত করছে খবর ওমরের কানে চলে আসছে ওমরের কানে খবর আসার পর হযরত ওমর বলছে তোমরা আমার ছেলে কি শুনলাম এই ধরনের সাকরান মদ খাওয়ার কারণে শরাব পান করার কারণে তাকে তোমরা নাকি শাসন করেছো কয়জি খলিফা আমরা 80টা বেত লাগাইছি গনে গনে কোথায় লাগাইছে কয় গোপনে হযরত ওমর বললেন না না আমি হলাম খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুমিনিন ইমানদার মুসলমানদের আমি হলাম শাসক যদি আমার অন্য মানুষের বিচার যদি আমার কাছে প্রকাশ্য করতে হয় যে লোক আমার আত্মীয় নয় বংশের নয় আর আমার ছেলের বিচার যদি গোপনে করি আমি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইবেন এমন শাসক আমি হতে চাই না সুবহানাল্লাহ জোরে কোন হযরত ওমর বললেন তারে তাড়াতাড়ি আনো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন ওমরকে সামনে আনলেন আনার পরে তাকে বেত্রাঘাত শুরু করে দিলেন একটা একটা করে বেত নিজের হাতে লাগানো শুরু করলেন বললেন তোমরা লাগাইবে না আমি লাগাই যাতে করে আমি বুঝি যে আমার বেতের আঘাত বেতের ওজনটা কিভাবে লাগতেছে কম কিংবা বেশি সুবহানাল্লাহ জোরে কয়েন আর আমগদেশের বিচারকদের নিয়ম হলো অন্যের বেলায় 100 জায়গায় 150 আর নিজের ছেলের বেলায় 100 জায়গার মধ্যে ফুরাই মাপ জোরে কোন ঠিক না বেটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত্রাঘাত শুরু করে দিয়েছে 40টা বেত লাগানোর পরে হাফ বেহুশ হয়ে গেছে বাবার পায়ে হাত দিয়ে বলে বাবা 80টা তো আগে খাইছি এখন তো 120টা হয়েছে আমারে মাফ করা যায় কিনা আমার একটা ধমক দিয়ে আবার পিটান শুরু করে দেয় এখনো অল্প বেতার বাকি আছে এই অবস্থার মধ্যে ওমরের ছেলে হাত প্রায় পুরাপুরি বেহুশ হয়ে যায় 80টা বেত্রাঘাতের পরে তার আর জ্ঞান ছিল না হযরত ওমর বলেন যদি সে মারাও যাইতো আমি ওমর তাকে 80 বেতের কম দিতাম না এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে ছেলে কিতাবের মধ্যে আসছে কেউ লেখছে 3 মাস কেউ লেখেছে 6 মাস তার মানে কিছুদিন পরে ওমরের ছেলে এন্তেকাল করেছে তার এই শাসনের ব্যথার কারণে জোরে জোরে কোন সুবহানাল্লাহ
তাইলে সন্তানকে শাসন করবেন রাজি আছেন না হ্যাঁ শাসন করে মানুষ করবেন তাইলে এক সময় সুখে থাকবেন আপনি একা না সন্তানও সুখে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বাবাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইমানদাররা তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও শুধু পর্যন্তই নয় ওয়া আহলিকুম নারা তোমার ছেলে মেয়ে স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জোরে কোন সুবহানাল্লাহ আমার আগের বক্তা মাওলানা সাদিক রহমান সিদ্দিকী সাহেব আপনাদের সামনে স্বামী স্ত্রীর হক নিয়ে কথা বলেছেন নারীদেরকে ওয়াজ করে বুঝাইছেন আমি একটা কথা সাথে অ্যাড করে দিচ্ছি এই দুনিয়ার মধ্যে মানুষ খালি একটা কথা বলে আমার ছেলে মেয়ে কথা শুনে না আমার বউ কথা শুনে না বারবার না করে মার্কেটে যায় না অন্য পুরুষের সঙ্গে দেখা করো না কিন্তু আমার স্ত্রী যত বাধা দেয় আসরের নামাজের পর হইলেই নতুন একটা শাড়ি পইরা টাইট ফিটিং বোরকা পইরা চলে যায় মার্কেটে আমার কথা শুনে না হাজার হাজার অভিযোগ হাজার হাজার অভিযোগ শত শত গার স্বামীর পক্ষ থেকে আমাদের কাছে আসে বন্ধুগণ আপনি কোনোদিন কি নামাজ পড়ার পরে নিজের স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য দোয়া করছেন নাকি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের 72 নম্বর আয়াত খুলে দেখবেন বলছেন আল্লাহর বান্দা যদি হতে চাও যতগুলো গুণ থাকবে এর মধ্যে একটা গুণ হলো ওই সমস্ত মানুষগুলো আল্লাহর খাঁটি বান্দা যারা তার স্ত্রীর জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ যারা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া মুখস্থ আছে কিনা বলেন না পারলে আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা وزرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আমার ভাই মাওলানা ইয়াহিয়া ভাইয়ের কাছ থেকে লিখে নিয়ে যাবেন কাগজের মধ্যে অনুরোধ করলাম এই দোয়াটা আপনি 40 দিন পড়বেন জোরে কোন কতদিন 40 দিন পড়ার পরে হুজুরের কাছে বলবেন কি রেজাল্ট পেয়েছে আশা করি বিবি সাহেব ঘরের মধ্যে ঢোকার আগে হাসি দিয়া দরজা খুলবো যদি না খোলে বোঝা গেল আপনার আমলে দুর্বলতা এখলাসে দুর্বলতা আবার 40 দিন আমল করবেন 40 দিন পর্যন্ত দোয়া করবেন আল্লাহর কাছে দোয়াটা পড়বেন দেখবেন 40 দিনের ভিতরে আপনার সন্তান আপনার জুতা মুছে দিতেছে আপনার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বলে আব্বা এক গ্লাস শরবত লাগবো নি পানি লাগবো নি যেই সন্তানকে ডাক দিলে সঙ্গে সঙ্গে মাথা যারা দিত জোরে কোন ঠিক না বেঠি হাদিসের আরেক অংশ কিন্তু রয়ে গেল আমার বাবারা বাবা মাকে দুইটা প্রশ্ন আল্লাহ করবেন সন্তান সম্পর্কে তদ্রূপ সন্তানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুইটা প্রশ্ন করবেন জোরে কোন কয়টা প্রশ্ন সন্তানকে বলবেন ও সন্তানেরা শোনো বাবা মার সেবা করছো কিনা এবং বাবা মার আনুগত্য করছো কিনা কয়টা প্রশ্ন জোরে বলেন দুইটা প্রশ্ন যুবক ভাই আমার দিকে তাকান কথা গুছা আনার চেষ্টা করতেছি আমি শেষ করব কষ্ট হইতেছে আপনাদের মনে ঝামেলা হইতেছে খারাপ লাগতেছে আমি শেষ করার চেষ্টা করছি গুছায় আনতেছি বেশি সময় নিব না দুইটা প্রশ্ন সন্তানদেরকে আল্লাহ করবেন একটা প্রশ্ন হলো বাপ মার সেবা তুমি করেছো কিনা দুই নাম্বার হলো বাপ মার আনুগত্য করেছো কিনা মা মা এতাআতিলি আবিকা তোমার বাবা মার জন্য তুমি কেমন আনুগত্য করেছো কিয়ামতের দিন দুইটা প্রশ্নর উত্তর না দিতে পারলে আল্লাহ পাক পিতা মাতার উপর অসন্তুষ্টির কারণে সন্তানকে জাহান্নাম দিবেন কোনো সন্দেহ নাই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এই হাদিসের সঙ্গে আরেকটা হাদিস আছে জোর মিলানো আছে আল্লাহর নবীকে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি পিতা মাতার হক সন্তানের উপরে কি পরিমাণ আল্লাহর হাবিব বললেন হুমা জান্নাতুকা হুমা নারুকা বাপ মা দুজন তোমার জন্য জান্নাত বাপ মা দুজন খুশি হলে আল্লাহ তোমারে জান্নাত দিবেন হুমা নারুকা বাপ মা দুজন যদি অসন্তুষ্ট হয়ে মারা যায় বা তুমি মারা যাও অসন্তুষ্ট অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইবেন জোরে জোরে কোন নাউজুবিল্লাহ তাহলে বাপ মার কথায় বাপ মার কথায় বিবি তালাক দিবেন
নাকি বিবির কথা বাপ মা তালাক দিবেন কোনটা করবেন বলেন কথা কয় না এখন তো উল্টা চলছে যেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ হযরতে রাসূলের পাকের কাছে অভিযোগ দিছে ওমর আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রীকে তুমি তালাক তালাক দিয়া দাও ওমর তারে পছন্দ করে না আর এখন উল্টা হলো বিবির কথায় বাপ মারে তালাক দিয়ে দেয় জোরে কোন ঠিক না বেঠি উল্টা চলছে মুসলমান এ যুবকরা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তোমার আব্বাকে তুমি বাদ দিলা বিবিরে বাদ দিতে পারো নাই মনে হয় যেন এই সুরারে তার শ্বশুর আর শাশুড়ি তার জন্ম দিছে জোরে কোন ঠিক না বেঠি বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাপ মা দুইজনের কাছে আইসা পাও টিপে দোয়া করানোর লেগে চাকরি যেন হয় ব্যবসা যেন বরকত হয় যখন নরসিংদী শহরের পাশে একটা করে ঘর করছে এর শরীরটা কেমন জানি গরম গরম লাগে হাতে দুনিয়া হয়ে গেছে জোরে কোন ঠিক না বেঠি এখন কাব্বার নাহি দিয়া ফানি ফরে মায় ফান খায় গন্ধ কয় ভাল লাগে না জোরে কোন ঠিক না বেঠি এখন বাবারে কয় বুড়া মায়েরে কয় বুড়ি আর শ্বশুর শাশুড়িরে কয় আব্বা আম্মা কিও ঠিক না বেঠি আপনাকে মনে হয় নজরপুর এলাকার মনে হয় এগুলো নাই মনে নাকি আমি আমাকে কুমিল্লার কথা কইতেছি কি মাঝে মাঝে দেখি যে শ্বশুর শাশুড়ির যেন আব্বা আম্মাকে ডাক দেয় মন সাইকে যে বালা করে জুতা দিয়ে তারা বাইরে কি কোন ঠিক না বেঠি আরে শ্বশুর শাশুড়ির আব্বা কো আম্মা কো সমস্যা নাই যেহেতু তোর স্ত্রীর বাপ মা কিন্তু কত হইছে আগে তো বাপ মারে আব্বা আম্মা কয়ে ঠিক রাখুন লাগবো জোরে কোন কথা কোন ঠিক না বেঠি জানেন ছোটকালের ধর্মীয় শিক্ষা নাই আদব শিক্ষা নাই জ্ঞান নাই তার ধর্মীয় জোরে কোন ঠিক না বেঠি আমার বন্ধুগণ আমার বাবারা আল্লাহর হাবিব বলছেন যে সকালবেলা যেই ব্যক্তি বাবা মার সন্তুষ্টি নিয়ে ঘুম থেকে জাগে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আসবাহালাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলেন বাবার নামে একটা মায়ের নামে একটা সুবহানাল্লাহ জোরে কইবেন আল্লাহর নবী বলেন অপর পক্ষে কেউ যদি সকালবেলা ঘুম থেকে জাগলো যে অবস্থায় তার বাপ মা তার উপর অসন্তুষ্ট আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে রাখেন নবীজি বলেন যদি একজন সন্তুষ্ট হয় জান্নাতের এক দরজা আর যদি দুইজন সন্তুষ্ট হয় জান্নাতের দুই দরজা খোলা থাকে আর যদি বাপ মার মধ্য থেকে একজন যদি অসন্তুষ্ট হয় জাহান্নামের এক দরজা খোলা থাকে আর বাপ মা দুজন যদি অসন্তুষ্ট হয় আল্লাহ তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা রাখেন জাহান্নাম থেকে জাহান্নাম ডাকে আর বলে এরে বান্দা জানিস না তোর বাপ মার পায়ের মধ্যে ধুইরা ভালো কইরা মাপসা মার কপালে সুমা দে বাপের কপালে সুমা দে বাপ মা দুইজনের বুকের সঙ্গে বুক লাগা লাগাইয়া বুকের সঙ্গে মিশাইয়া চোখের পানি সাইরা কান্দা দে পারলে পায়ের মধ্যে দুই হাত রাইখা বল বাবা অনেক কষ্ট দিছি মা অনেক কষ্ট দিছি মনের মধ্যে কষ্ট রাইখো না মাফ করে দাও মাফ করে দাও যদি আজকে রাতের ভিতরে তোমরা আমারে মাফ না কইরা মনে কষ্ট রাখো সকালবেলা আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দুই দরজা খোলা থাকবে বাপ্পা মাফ করে দাও ওই জাহান্নাম থেকে জাহান্নাম বান্দাকে বারবার বারবার সতর্ক করে কিন্তু বান্দা বুঝে না বলে বাপ্পার সঙ্গে পরের দিন আবার বেয়াদবি করে বাপ্পার সঙ্গে রাগ কইরা দিনের পর দিন কথা বলে না এমন সন্তান বাংলার জমিনে আছে কি না এই বেটা কি দিয়া বাহাদুরি করিস যারা বিয়ে করেছ দেখছো নি তোমার বাচ্চাটা রাতের বেলায় কে করে আওয়াজ দিলে তোমার কলিজা আঘাত লাগে জোরে কোন ঠিক না বেঠি ও মিয়া আমি একদিন হঠাৎ করে দেখলাম আমার প্রথম ছেলেটা যখন জন্ম হয় জন্মের পরে আমার ছেলেটার বয়স যখন মাত্র এক মাস তখন আমি বাসায় নিয়ে আসছি আমার আম্মাও সাথে আসছে তা আমার ছেলে রাতের বেলায় পাশের রুমে কান্দে সেখানে আমার মা আছে আমার বিবিসাও আছে যেহেতু সে দুর্বল মা সাথে আসছে আমার শাশুড়িও আসছে মাঝে মাঝে দুজনের একজন থাকতেন দুজনও থাকতেন তা আমি হঠাৎ কইরা শুনি আমার সন্তান সেখানে মনে হয় পেটের খিদায় কান্দে বয়স মাত্র এক মাসের বেশি
আমি দেখলাম তারা রাতে যে তারে সেবা করছে কত রাতে ঘুমাইছে আমি জানি না আমি তো টাইম মতো ঘুমায়া গেছি বাপ আমার তো কোনো দায়িত্ব নাই জোরে কোন ঠিক না বে ঠিক আমি পাশের রুম থেকে শুনি আমার ছেলের কান্নার আওয়াজ শোনা যায় গুনগুন করে খের খের করে মারে মনে হয় ডাকতেছে অথবা দাদির মনে হয় ফুসাইতাছে সম্ভবত কিদা লাগছে আমি তাড়াতাড়ি ওই রুম থেকে আইসা আমার বাচ্চাটাকে টান দিয়ে আমি কোলের মধ্যে নিলাম এরি সময় আমার মা দুই চোখ খুলে যায় আমার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে বাবা দুনিয়ার সন্তানেরা বাপ্পার সাথে কেমনি বেয়াদবি করে আমার বুঝে আসে না জানিস ছোট্ট বয়সে তোর গায়ের মধ্যে বসন্তের গোটা হয়েছিল আমি ভাবলাম মা ঘুম ভেঙে আমার সাথে গল্প করলে আমার মনে হয় কষ্ট হবে এই জন্য আমি ঘড়িটা তাকায় দেখি রাত বাজে সাড়ে তিনটা আমি বললাম মা আপনি ঘুমায় যান কয় না বাবা গল্পটা শোন তোর গায়ের মধ্যে বসন্তের গোটা হয়েছিল সেই দাগ পিঠের মধ্যে এখনো আছে মা আমারে দেখায় দিছে আঙ্গুল দিয়া ওই দাগ আমার নাকের গোড়ার মধ্যে এখনো আছে মা আমারে ডেকে বলে বাবা সাতাশ দিন পর্যন্ত তুই বিছানার মধ্যে শোয়া ছিলি ওই সাতাশ দিন পর্যন্ত আমি মা কসম করে বলি আমি কোনোদিন রাতের বেলা এক মিনিট ঘুমাই না যদি না তুই সেই রাতের মধ্যে কষ্ট পা এ যুবকেরা এ কোশিকাচা মাসুম বাচ্চারা একটা কথা বলবেন আমি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে প্রবেশ করেছি এখন যদি কেউ মাথা নাড়ো রে আল্লাহ নারাজ হয়ে যাবেন আমার দিকে তাকান দিলটা নরম করে দেন যদি বাপ্পার জন্য চোখের পানি ছাড়তে পারো যুবক কোনো সন্দেহ নাই তোমার বাপ মার গুনাহ খাতায় এই মাহফিলে রসুল আল্লাহ তাআলা সখীর পানির এক ফোঁটা রসুল আল্লাহ তাআলা মাফ করে দিবেন পিতা মাতা যদি কবরে থাকে কবরে আজাব মাফ হয়ে যাবে আমার দিকে তাকান ভালো করে শুনেন ও যুবক ভাইরা ভালো করে শোনো এই যে আমার বাচ্চা কান্দাতে আমি সজাগ হয়ে গেলাম ঘুমে থাকতে পারলাম না অন্য মানুষ ডাকলে তারে ধমক দিতাম কি জন্য তো রাত্রে আমার ডাকলি কিন্তু আমার বাচ্চা যখন মামা করে আওয়াজ দিছে আমি আর ঘুমে থাকতে পারি নাই মা আমারে গল্প শোনায় দিলেন সেদিন থেকে মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কোনোদিন আর কোনোদিন মা বাবা ডাক দিলে বলা যাবে না যে পারবো না এই শব্দ বলা যাবে না আল্লাহ কোরআনে বলছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা বাপ মা যখন কোনো কথার আদেশ দেয় কাজের কথা বলে তখন মাথা যারা দিবে না কাছে যাইয়া সুন্দর করে বলবা ওয়াকুল লাহুমা কাউলান করিমা বাপ মার কাছে গিয়া বলবা আব্বু আম্মু ও আমার বাবা মা গো হাজারো যদি ব্যথা পান মা শব্দ বললে মনের ব্যথা দূর হয় কিনা কথা জোরে বলবে আমি পায়ের মধ্যে আমি একটা আঘাত পাই শিকারিত উঠার সময় ইন্না লিল্লাহ বলে শেষ না করতে মুখের মধ্যে মা শব্দ চলে আসছে ইন্না লিল্লাহর পরে আল্লাহর নামের পরে বাপ মার নাম জোরে কোন ঠিক না বে ঠিক কথাটা কার কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وعبد الله وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا কারকো শোনা জোরে বলেন আল্লাহ বলছে বান্দারে ইবাদত করবি আমার শুধুমাত্র আমার এবাদতের সঙ্গে শিরিক মিশ্রিত করবি না বান্দারে ইবাদত আমার করবি আমি যখন খুশি হয়ে যাব আমার হক আদায় হবে সাথে সাথে বাপ মারে খুশি করবি আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিই মজুরে কন সুবহানাল্লাহ আমাদের নবী কেউ দাঁড়াবে না বাবা বসো আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আনতেছি রসুলের জিন্দিগির একটি কথা টানবো এটা শোনার পরে যদি চোখের পানি চোখ দিয়া এক ফোঁটাও বেরিয়ে যায় বাপ্পার জন্য আমি শপথ করে বলতে পারবো তোমার বাপ্পার গুণ আল্লাহ মাফ করে দিবেন কবর রাজা মাফ হয়ে যাবে দিলটা নরম করে দেন আমার নবী প্রতিদিন বিকাল বেলায় বাড়ির বাহিরে খোলা মাঠের মধ্যে নামায় দেয় মা
নামায়াতে উদ্দেশ্য হলো একটু যেন ব্রেন চর্চা হয় যাতে করে ব্রেন প্রশস্ত হয় ঘোরাঘুরি করে আসুক প্রাকৃতিক দৃশ্য দেখুক নামায় ঘুরায়া দেন ঘোরানো শেষ হইলে মা আমেনা তাকে নিয়ে যান কিন্তু আল্লাহর হাবিব একদিন ঘুরতে গেলেন মা বললেন বাহিরে ঘুরে আসো আল্লাহর হাবিব কোনোদিন অশ্লীল খেলাধুলা বাচ্চা বয়সে করে নাই নবী হওয়ার পরে তো করেই নাই তিনি যখন শিশু ছিলেন তখন কোনো অপরাধ করেন নাই সুবহানাল্লাহ জোরে কর তুমি এমন নবী আমরা পাইছি যে নবী কেউ পায় নাই সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবী কোনো কথা না করলে হারাম আর হ্যাঁ বললে করা আমাদের জন্য সুন্নত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন এ মুসলমান আমার দিকে তাকাও আমি গুছে আনতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে গেলেন খেলাধুলার মাঠে বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য বিকেল বেলা হয়ে যায় হযরতে আমিনা সন্তানকে আনার জন্য আগের মতন আজকে গেলেন যাওয়ার পরে দেখি আমার নবী মাঠের এক কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে পেল পেল করে কান্দি হযরত আমিনা বলে বাবা কেন তুমি কান্দ আল্লাহ নবী ডেকে বলে মা সূর্য যখন ডুবার সময় হয়ে গেছে আমি তাকিয়ে দেখলাম প্রত্যেকটি বাচ্চা তার বাবা নাম ধরে ধরে তারে ডাক দেয় আর ওই বাচ্চাগুলো বাবার সঙ্গে বাড়িতে ফিরে যায় ও মা বলো না দেখি আমার বাবা আব্দুল্লাহ কেন আমার নাম ধরে মোহাম্মদ বলে ডাক দিল হযরত আমিনা আমার নবীর চোখের পানিগুলো কাপড়ের আঁচল দিয়া মুছে দেয় আর মাথার মধ্যে হাত বুলা দেয় ডেকে বলে বাবারে মোহাম্মদ তোর আব্বা দুনিয়াতে নাই তোর আব্বা যান যদি পৃথিবীতে বেঁচে থাকতো তুই দেখতি তোর বাবা তোরে কোলে করা ছাড়া এখান থেকে নিত না কোলে কাকে করে কান্দে করে বহন করে নিত রে মোহাম্মদ আমার নবী আরো ডুকরে কেঁদে উঠলেন বললেন মা দাদার কাছে বলো আমার আব্বার কবরটা কোথায় যদি একটু দেখতে পেতাম বাড়ির মধ্যে যাই আমেনা কান্দে আর বলে শ্বশুরের কাছে শ্বশুর আব্বাজি আমার ছেলে আপনার নাতি মাঠের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে আর হাত দিয়া চোখ মুছতেছে আমি জিজ্ঞাসা করার পরে বলল মা দুনিয়ার সন্তানদেরকে বাবা নাম ধরে ডাক দিলে সন্তান বাবার কাছে যায় কোলে করে বাড়িতে নিয়ে যায় কিন্তু আমারে তো আমার আব্বা ডাকে না তার বাবা এন্তেকাল করেছে তাকে বুঝাতে পারি না শেষ পর্যন্ত বলল মা বাবার কবরটা একটু দেখাইবানি আব্দুল মুত্তালিব ডেকে বলে ও আমার পুত্রবধূ মা শোনো আমার নাতি মুহাম্মদ আমার অনেক আদরের আমি যেই সিংহাসনের মধ্যে বসি কাবার মধ্যে হেরেমের মধ্যে যে আমার নেতৃত্বে চেয়ার আছে এই চেয়ারটার মধ্যে কেউ ভয়ে বসে না তুমি কি জানো আমার নাতি যাইয়া লাভ দিয়া চেয়ারের মধ্যে মাঝখানে বসে যায় জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরবের নেতারা ডাক দেয় না কারণ আব্দুল মুত্তালিবের নাতি এটা আমার অনেক আদরের নাতি আমার নাতির লইয়া ওই মদিনায় যেখানে শুয়ে আছে আমার আব্দুল্লাহ সেখানে চলে যাও জিয়ারত করার জন্য সেখানে জিয়ারত করতে গেলে হযরতে রাসূল পাককে হযরত আমিনা দেখায় দেয় বাবার এইটা তোর বাবার কবর এই যে তোর বাবার কবর সঙ্গে নিলেন উম্মে আইমান দাসী এটা হাদিসের আলোকে একটি সিরাতের কিতাব আছে আলে সাহাবা হাদিসের আলোকে সিরাতের কিতাব লেখা আছে মাদারিজুন নবুয়া আফদালুল মাওয়াইজ সব হাদিসের আলোকে লেখা সেখানে আসি হযরত আমিনা বললেন বাবা এটা তোমার বাবার কবর একটু জিয়ারত করো আমার নবী তৎকালীন সময়ে দিনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া পড়লেন
দুই হাত তুলে মুনাজাত করলেন এমন তুলে নবীজি এমন ভাবে সেই কবরের পাশে দাঁড়া দাঁড়া নবীজি দোয়া করে কান্না শুরু করে দিলেন আল্লাহর হাবিব তার চোখের পানি দিয়া চেহারা পুরো চেহারা ভিজায় দিয়েছেন হযরত আমেনা বলছেন মনে হয় যেন আব্দুল্লাহ কবরের ভিতর থেকে উঠে মুহাম্মদকে কোলে নিয়ে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে হুম্মা ইমানদাসী সঙ্গে জিয়ারত শেষ হলে ছেলেকে নিয়ে হযরত আমেনা রওনা করলেন পথের মধ্যে এক জায়গার মধ্যে আয়েশা হযরত আমেনা বললেন উম্মে আইমান গো আমারে তাড়াতাড়ি একটু শোয়ার ব্যবস্থা করে দাও রাস্তার পাশে কেন আমার শরীরটা খুব খারাপ লাগছে এমনটা কোনো সময় লাগে নাই যখন উম্মে আইমান দাসী একটা চাদরের মধ্যে আমেনাকে শোয়া দিলেন আমেনা ডেকে বলে উম্মে আইমান রে আমার মুহাম্মদকে আমার বুকের কাছে আনো আমার মনে হয় আজকের এই দিনটা আমার জীবনের শেষ দিন চলে যা আমার নবী হযরত আমেনার কাছে এসে বসলেন নবীজিকে হযরত আমেনার দুই হাত ধরে টেনে বুকের সঙ্গে জড়ায়া চুমু খেয়ে বললেন মুহাম্মদ রে আবার মনে হয় আজকের এই দিনের পরে মা বলে ডাক দিলের আওয়াজ পাবি না রে বাবা আমার বুকের মধ্যে কিসের ব্যথা জানি না প্রচন্ড ব্যথা খালি বাড়তি আছে কথা বলতে কষ্ট হয় শ্বাস নিতে বাধা আসে রে মুহাম্মদ আমি তোরে সামনে রেখে উম্মে আইমান দাসীকে বলি উম্মে আইমান রে শোন আমি তোর কাছে আমার ছেলে মুহাম্মদকে আমানত রাখবো তুই রাজি আসত কিনা তুই আমার ছেলেকে আমি মা যেমন আদর করতাম সেরকম আদর করবি কিনা বল যাতে করে আমার ছেলে মুহাম্মদ বুঝতেই না পারে যে পৃথিবীতে তার বাবাও নাই মাও নাই উম্মে আইমান দাসী আমেনার মাথার উপর হাত রেখে বলে এ আমেনার কি বলো তুমি যাও কোথায় কই যাও তুমি আমাদেরকে ছেড়ে বিশ্বাস হয় না আসলাম একসাথে ফিরে যাব একসাথে এটা কেমন কথা বলো হযরত আমেনা বলে আবেগ দেখায় আর কথা বলবা না এটা আমার জীবনের শেষ মুহূর্ত আমার সঙ্গে ওয়াদা দাও অঙ্গীকার দাও আমার ছেলে মুহাম্মদের দায়িত্ব তুমি গ্রহণ করেছো কিনা উম্মে আইমান দাসী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আমেনা রে আমি ওয়াদা দিলাম তোমার মৃত্যুর পরে আমি মুহাম্মদকে এত আদর করব যাতে করে কোনোদিন মুহাম্মদ বুঝতেই না পারে তার বাবা মা দুনিয়াতে নাই আমার আদর দেখে যেন মুহাম্মদ বুঝতে পারে তার মা পৃথিবীতে জিন্দা আছে জোরে কন সুবহানাল্লাহ কিছুক্ষণের মধ্যে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নেয় আমার নবী মার কবর সেখানে হয়ে যায় আমার নবী উম্মে আইমানের সঙ্গে বাড়িতে ফিরে আসেন বয়স মাত্র ছয় বছর আমার নবী ছয় বছর বয়সে মাকে হারালেন দুনিয়াতে আসার আগে বাবাকে হারায় এতিম হয়ে যায় বাড়িতে আসার পরে দাদা বললেন মুহাম্মদ রে পেরেশানি করার কোনো কারণ নাই তোর আব্বা জন্মের আগে হারাইছ দেখোস নাই কোনোদিন বাবার চেহারা বাবার মায়ের হাত তোর গায়ে লাগে নাই ছয় বছর বয়সে মাকে হারাইছ কোনো সমস্যা নাই আমি দাদা আব্দুল মুত্তালিব তোর জন্য আছি রে যখন যেটা প্রয়োজন হবে আমি সবার চাইতে তোরে প্রাধান্য দিব যাতে করে তোর বাপ মা দুনিয়াতে নাই তুই কোনো অভিযোগ করতে পারিস না জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ও যুবক ভাইরা আলোচনা শেষ প্রান্ত অনুরোধ করব আজকে যারা এখানে আছো বাড়িতে যাইয়া বাপ মার পায়ে ধরবা ধীরে মাপ চাইবা অন্যায় করলেও মাপ চাইবা না করলেও মাপ চাইবা জানো আমি আমি এখনো আমার মার বয়স মানিজি বলে 95-এর কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না আপনাদের সবার কাছে দোয়া আছে আল্লাহ যেন আমার মাকে আরও কিছুদিন বাঁচার তৌফিক দেন বলেন না আমিন যখন কোনো সংকটে পড়ি টেনশনে থাকি থাকি তো কত পেরেশানির থাকি তখন হঠাৎ করে মনে হয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন আমি না আমি দোয়া আল্লাহর কাছে করার আগে আসলে দোয়া যেখানে কবুল হয় ওই ফাউন্ডেশনে যেতে হবে জোরে কোন ঠিক না বি ঠিক বাড়ি চলে যায় যায়া সত্যি বলি বিশ্বাস করবেন সত্য করে বলছি মায়ের মাথার মধ্যে হাত রাখি আহ
শরীরে কিচ্ছু নাই এর ভিতরে একটা দাঁতও নাই আমার মনে হয় আমার মায়ের হাসিটা আমার কাছে সবচেয়ে বেশি ফুলের মতো মনে হয় পবিত্র মনে হয় অনেক আনন্দের মনে হয় এরপরে সত্য দুই পায়ের মধ্যে আরে পায়ে কিছু নাই হাড়ি ছাড়া হাতের পায়ের মধ্যে হাত রাইখা বলি মা আমার মাফ করছিস নি করো হাসি দেখো তুই আমারে কত ডাক্তার দেখাইছিস তোমার বাপও এমনে দেখাইনি আমি কি আপনার বাপের যুগে এরকম ডাক্তার ছিল না মা এরপরে কই মাফ করছিস নি কই তুই মাফ চাস কেন আমি না তোর কাছে মাফ চাওয়ার দরকার আমি কিরা কইলেন কি কই আমারে কান্দের মধ্যে কইরা ঢাকা শহরে বহন করগা তারপর রাস্তা পার কইরা ডাক্তার দেখাইছো কারণ গাড়ি চলে না রাস্তা কাজ করে ওই জায়গায় দিয়ে ডাক্তারের চেম্বারে যাইতিও তুই আমারে কান্দে কইরা নিছ বাবা তুই কষ্ট করছ তুই কষ্ট পাইছ তো উল্টা আমারে কয় দেখছেন নি মা কি জিনিস মা আমি তো একটা বিপদে পড়ে আসছি মা দোয়া করেন নি হাত দুই দিক উড়ালাইছে উপরের দিকে আল্লাহ আমার ছেলে যদি কষ্ট হয় আমি তো কষ্ট পাইলাম আমার ছেলে কষ্ট দূর করে দিও নাহলে আমার মনের ব্যথা যাইব না দেখছেন নি মা কি জিনিস হাজার অন্যায় করেছো যুবক বাড়িতে যায় খালি বাপ মার মাথার মধ্যে হাত রাখো দেখবা পায়ে রাখার আগে মাফ করে দিব এটারে বাপ মা কয় জোরে কন ঠিক না বে ঠিক আমি সত্য বলি আমার বাচ্চাদের সাথে মাঝে মাঝে রাগ করি পড়াশোনা নিয়ে রাগ কইরা জায়গা মাদ্রাসা মাদ্রাসায় গেলে দেখি যে কুলজা ফাইটটা যায় যে একটা কথা কই আসলাম না তুই ফোন করি আল্লাহু আকবার কই সকলে জোরে এই হলো বাপ মা জোরে কন ঠিক না বে ঠিক অতএব বাবারে ও যুবক ভাইয়েরা আমার বয়সে যারা ছেলের মতো তাদেরকে বাবা রেখে বলছি যুবক যারা আমার বয়সের কাছাকাছি তাদেরকে ভাই করে বলছি বন্ধু করে বলছি বাড়ির যায়া আজকে যাদের বাপ মা কাদের জিন্দা আছে একজন কিংবা দুজন হাত বানান তো আমার মা জিন্দা আছে উড়ান্ত যাদের বাপ মা জীবিত আছে একজন কিংবা দুজন মাশাআল্লাহ অনেকের বাবা মা পৃথিবীতে আছে হাত নামান বাবা মা মুঠেই নাই দুজন মারা গেছে কার হাত তোলেন তো দেখি দুজনের একজনও নাই আহা এই মানুষগুলোর সাথে কথা বলবেন এই মানুষগুলোর সাথে কথা বলবেন তাদের বাপ মা তারা যে কবর দিছে কেমন লাগছে আর একটা প্রশ্ন করবেন এখন কেমনে কাটাচ্ছেন দেখবেন বলবো যে হুজুর যখন বাপমার কথা বলছে তখন মনের অজান্তে চোখ দিয়ে বাপমার জন্য পানি চলে আসছে কি কোন ঠিক না ঠিক সেই বাপমার সাথে বেয়াদবি কেমনে করো ভাই হ্যাঁ নিজের স্ত্রীর জন্য কাপড় কিনো দামি আর মার জন্য একটা মদ্দারি কাপড় কিনো নাহলে একটা জাকাতের কাপড় কিনো কেমনে কিনো আগে ঈদের সময় নিজের মায়ের কাপড়টা আগে কিনবা রাজি আছেন না ইনশাল্লাহ স্ত্রীটা পরে কিনবা হ্যাঁ ঝগড়া করলে করুক কিছু ফেসগি মহিলা আছে কিনা জোরে কন আছে না আবার কিছু ভালো মহিলাও আছে আসেনি কিছু মহিলা আছে স্বামী যত ভালো কাজ করুক চয়েস করেন আসেনি আর কিছু পুরুষ লোক আছে স্ত্রী যত ভালো কাজ করুক পারে একটা বেডিলো নাকি মহিলা সাং আমি সুহলের বউ হইলো বেডির বেডি কি কন ঠিক না বেঠিক এরকম মহিলা আছে না বাংলাদেশে আরে কথা কেন আসেনি তো বাড়ির যাইয়া স্ত্রীর সাথে পরামর্শ করবেন সব মহিলা খারাপ না কিছু মহিলা আছে তারা নিজের স্বামীরে বলে যে আগে আম্মার লাগে কিনেন আম্মা বুঝছেননি শাশুড়ির জন্য কিনেন ও আর মা বোন যারা পর্দার ভিতরে আছেন আপনাকে ওয়াজ তো করছে আমি একটা ওয়াজ করে দিই কি কোন রাজি আছেন না আপনারা শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা ডাকা ফরজ না কিন্তু জানেন নফল নামাজে কি হয় আল্লাহর ওলি হয় ফরজ নামাজে হয় আল্লাহর বান্দা গোলাম নফলে হয় ওলি কথা বুঝতে পারছেন আমার একটা সাবজেক্ট আছে আমি মসজিদে বলি বছরে একবার বলি নফল নামাজে আল্লাহর ওলি হয় পিতা মাতা শ্বশুর শাশুড়ির খেদমত যেগুলো অতিরিক্ত এক্সেস কাজ এগুলো যদি করতে পারেন আল্লাহ আপনার ওলি বানিয়ে দিবেন অতএব আজকে আপনার স্বামীকে বলবেন মা বোন যারা আছেন এই আমলটা করবেন যে আগামী বছর আগামী সামনের ঈদের সময় সর্বপ্রথম আমার শ্বশুর আর শাশুড়ির জন্য যে জীবিত আছে একজন কিংবা দুজন এদের জন্য আগে কাপড় কিনবেন এইবার আমরা কাপড় কিনবো তাগো কাপড় কেনার পরে পারবেন না ইনশাআল্লাহ দুই নাম্বার হলো তাদের কাপড় কত টাকা দিয়ে কিনবেন বাজেট করেন এর চেয়ে কম দিয়ে আঙ্গুটা কিনবেন পারবেন না ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর দুজনের সিদ্ধান্ত যদি নিতে পারেন তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে বৃদ্ধাশ্রম থাকবে না জোরে কন ঠিক না বেঠিক আমার মাঝে মাঝে মন চায় যে আমি একটা আন্দোলন করি বৃদ্ধাশ্রম বন্ধের জন্য বৃদ্ধাশ্রমের মধ্যে মা বাবা যে কত কষ্ট পায় মানসিক রোগীর মতো হয়ে যায় জোরে কন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সবাইকে আজকের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক বলেন আমিন
অনেক রাত হয়ে গেছে আপনারা মনে কষ্ট পাইতেছেন আমরা তো বক্তা মানুষ আমাদের কাছে টাইম টাইম নেই মাঝে মাঝে সিলেট গেলে 1:30 2টা বাজে মাইক লাগায় দেয় আমরা কুরি কিছু করার নাই কি করব গেছি গা আবার মাগরিবের পর দিল কুরি আপনাদের কোনো কষ্ট হয় নাই তো যুবক ভাইরা রাগ করছেন আপনাদের অনেক বকাঝকা করছি মনে কষ্ট নিছেন মুরব্বি বাবাদেরকে রাগ করছেন আপনারা আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন